পাটনায় 17 দলের বৈঠকে একজোট বিরোধীরা, মতবিরোধ এড়িয়ে সিদ্ধান্ত একসঙ্গে লড়াইয়ের বিরোধীদের ফটো সেশন জোটকে কটাক্ষ শাহের। বিজেপি ক্ষমতায় ফিরলে ভারত আর থাকবে না একনো এক তন্ত্রকে বিঁধে, জোটের ডাক মমতার। ইডি সিবিআই কে তোপ, নিশানা রাজভবনকেও। মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ প্রধানমন্ত্রী মোদীর, ইন্দো প্যাসিফিকে দাদাগিরি নয় নাম না করে হুঁশিয়ারি চীনকে, পরোক্ষে তোপ রাহুলকেও। কেন্দ্রীয় বাহিনী নিয়ে পাল্টা চাপে কেন্দ্র, রাজ্যের দাবি মেটাতে ব্যর্থ, মিলল 315 কোম্পানি বাহিনী, বাকি বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি কমিশনের। পঞ্চায়েতে ভোট প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ, সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, পাল্টা দিলেন কুণাল ঘোষ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালত অবমাননার মামলায় হলফনামা তলব কমিশনের, মামলার পরবর্তী শুনানি 28 জুন, মীনাখা কাণ্ডেও রিপোর্ট তলব আদালতের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা, ভারতের দুই ফরম্যাটেই ক্যাপ্টেন রোহিত শর্মা, টেস্টে বাদ পূজারা, সামি না থাকায় দলে ঠাঁই বাংলার মুকেশ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। পাখির চোখ, 24-এর লোকসভা নির্বাচন, বিরোধীদের রণকৌশল ঠিক করতে পাটনায় নীতিশ কুমারের ডাকা বৈঠকে একজোট 17 বিরোধী দল। নিজেদের মধ্যে মতবিরোধ এড়িয়ে আপাতত বিজেপি বিরোধিতায় এককাট্টা হতে চায় কংগ্রেস, জেডিইউ, আরজেডি, তৃণমূল, এনসিপি, পিডিপি সব দলই। পাটনায় বিরোধীদের প্রথম বৈঠকেই স্থির হয়ে গেল পরবর্তী বৈঠকের দিনক্ষণ। 10 কিংবা 12 জুলাই সিমলায় হবে বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক। একের বিরুদ্ধে এক ফর্মুলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই 24-এর ভোটের স্ট্র্যাটেজি ঠিক করছে 17 বিরোধী দল। জাতীয় রাজনীতির অন্যতম বর্ষীয়ান রাজনীতিক, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উদ্যোগে শুক্রবার বৈঠকে হাজির হন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব সহ বিরোধী দলের শীর্ষ নেতারা। কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে চাপানুতোর থাকলেও নীতিশের ডাকে বৈঠকে যোগ দেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। তবে 4 ঘন্টা বৈঠকের পর কেজরিওয়াল ও ডিএমকে নেতা স্ট্যালিন বেরিয়ে যান। এদিকে এই বৈঠককে বিরোধীদের ফটো সেশন বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অমিত শাহ। তাঁর কটাক্ষ, যতই হাত মেলান আপনাদের একতা সম্ভব নয়, আর যদি সবাই এক হয়েও যান তাতেও লাভ হবে না। 2024-এ ভারত মোদীজিকে ফের জেতানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। শাহ একা নন, একযোগে বিরোধীদের এই বৈঠককে কটাক্ষ করেছেন জেপি নাড্ডা, স্মৃতি ইরানি সহ বিজেপির প্রায় সর্বস্তরের নেতা। পাটনার বিরোধী বৈঠক থেকে বিজেপির একনায়কতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলার রাজনীতিতে বর্তমান রাজ্যপালের ভূমিকা, গেরুয়া শিবিরের পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়েও তোপ দাগলেন তিনি। বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি সরকার, ফের অভিযোগ তুললেন মমতা। লোকসভা নির্বাচনে বিরোধীদের রণকৌশল ঠিক করতে এদিন পাটনায় বৈঠকে বসেছিলেন 17টি বিরোধী দলের নেতা নেত্রীরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেন, একনায়কতন্ত্র চালাচ্ছে বিজেপি, বিরোধীদের মুখ বন্ধ করার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে, আর 24-এর লোকসভায় এই একনায়কতন্ত্রের বিরুদ্ধেই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। অনেকেই বলছেন আবার বিজেপি ক্ষমতায় এলে আর ভোটই হবে না, এই সরকার আবার ফিরলে আর ভারত থাকবে না। শুধু কেন্দ্রের বিজেপি সরকার নয়, রাজ্য বিজেপির কার্যকলাপ নিয়েও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি মমতার। উপাচার্য নিয়োগ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন, একাধিক ইস্যু তুলে রাজভবনকে এদিন নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণতন্ত্র থেকে করোনা টিকা, মঙ্গল অভিযান থেকে অর্থনীতি, নানা ইস্যুতে কথা বলার পাশাপাশি দুই শত্রু দেশ চীন ও পাকিস্তানকেও কড়া বার্তা দিতে দেখা গেল মোদীকে। ইন্দো প্যাসিফিকে কারো আস্ফালন চলবে না, ক্যাপিটালে দাঁড়িয়েই নাম না করেই চীনকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। কেবল মার্কিন কংগ্রেসই নয়, তার ঠিক আগে বাইডেনের সঙ্গে মোদীর যে রুদ্ধদ্বার বৈঠক হয় সেখানেও এই প্রসঙ্গ উঠেছে বলে জানা গিয়েছে। চীনকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রুখতে বদ্ধপরিকর বাইডেন। এর থেকে পরিষ্কার, চীন বিরোধী শক্তিকে মজবুত করতেই ভারতকে পাশে চাইছে আমেরিকা। একইভাবে ভারতও যে চীনকে রুখে দিতে আমেরিকাকে সঙ্গে নিয়েই এগোতে চাইছে তাও পরিষ্কার হয়ে গেল এই দিন। শুধু বিদেশি শক্তিকে হুঁশিয়ারি দেওয়াই নয়, মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে দেশের বিরোধী শিবিরকেও কার যত তোপ দেখেছেন মোদী। তিনি বলেন, নিজের দেশে রাজনৈতিক মতবিরোধ থাকবেই, সেটা থাকাই উচিত, কিন্তু দেশের কথা মাথায় রেখে সকলকে একজোট হতে হয়,
দেশের হয়েই কথা বলতে হয়। কয়েকদিন আগেই আমেরিকা সফরে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার নাম না করে রাহুলকেই পাল্টা দিলেন প্রধানমন্ত্রী, এমনটাই মত ওয়াকি বহাল মহলে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার পাল্টা চাপে কেন্দ্র। রাজ্য 800 কোম্পানি বাহিনী চাইলেও মিলছে মাত্র 315 কোম্পানি। দাবি মতো বাহিনী সরবরাহ করতে না পারায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে ফের চিঠি দিল নির্বাচন কমিশন। অবিলম্বে অবশিষ্ট 485 কোম্পানি বাহিনী পাঠানোর দাবি জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবারই কেন্দ্রের কাছে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশনের সেই দাবি এখনই পূরণ করতে পারছে না কেন্দ্র। আপাতত পাঠানো হচ্ছে 315 কোম্পানি বাহিনী, তাও সবটা কেন্দ্রীয় বাহিনী নয়। এর মধ্যে 200 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, পাশাপাশি 12টি রাজ্য থেকে আরো 115 কোম্পানি স্পেশাল আর্মড ফোর্স পাঠানো হচ্ছে রাজ্যে। এই মর্মেই জারি করা হয়েছে বিবৃতি। এছাড়া 22 কোম্পানি বাহিনী আগেই পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রথম পর্যায়ের মোট 327 কোম্পানি বাহিনী রাজ্যে এসেছে। সূত্রের খবর, এই মুহূর্তে অশান্ত মণিপুরে প্রচুর বাহিনী মোতায়েন করে রাখতে হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রককে, ফলে দ্রুত বাংলায় 800 কোম্পানি বাহিনী পাঠানো কঠিন। সেটা আন্দাজ করতে পেরেই কেন্দ্রকে পাল্টা চাপ দিতে শুরু করল কমিশন। সুষ্ঠ ও স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচনের জন্য সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনে পৌঁছে গিয়েছিলেন বিরোধী দলনেতা। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর দাবি, প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ অমান্য করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েতে আদালত নিযুক্ত পর্যবেক্ষকের প্রয়োজন। শুভেন্দুর অভিযোগ, ভোটের বিজ্ঞপ্তি জারির আগে সর্বদল বৈঠক করেনি কমিশন, ফলে পঞ্চায়েত ভোটের প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়ে গিয়েছে। মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মনোনয়ন প্রত্যাহারের তথ্য নেই কেন কমিশনের নথিতে, এই নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। ভোট প্রক্রিয়া সংক্রান্ত সব তথ্য কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে বলেও দাবি তার। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর অফিসারকে ফোন করে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ, এমন ব্যবস্থা করার দাবি জানিয়েছেন শুভেন্দু। বিরোধী দলনেতার উদ্দেশ্যে পাল্টা আক্রমণ জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, শুভেন্দু যে দলের বিধায়ক সেই এলাকায় তাকে দেখাই যায় না। এহেন দাবি করার আগে তাই তিনি নিজে একটা ফোন নাম্বার চালু করুন, যাতে তাকে পাওয়া যাবে। পরামর্শ কুণাল ঘোষের। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালত অবমাননার মামলায় কমিশনের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। 48 ঘন্টা পরেও কেন আদালতের নির্দেশ মানা হলো না, কেন সময় নষ্ট করা হলো, হলফনামার মাধ্যমে জানাতে হবে আদালতকে। শুভেন্দু অধিকারীর দায়ের করা এই মামলায় এদিন তার আইনজীবীর সওয়াল, নির্বাচনে নিরপেক্ষতার কথা বলা হলেও কমিশন তা পালন করছে না। এই অবস্থায় কোনো প্রাক্তন বিচারপতিকে নির্বাচন পরিদর্শকের দায়িত্ব দিয়ে নির্বাচন করানোর আবেদন জানানো হয়। পাল্টা কমিশনের আইনজীবীর সওয়াল, কেন্দ্র আদালতে জানিয়েছে বাহিনী মজুত আছে, অথচ রাজ্যের চাহিদা মতো বাহিনীর যোগান দিতে পারছে না তারা। কমিশনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সওয়াল জবাব শোনার পর প্রধান বিচারপতি বলেন, নির্দেশ না মানলে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একাধিক মামলায় দেখা যাচ্ছে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা করতেই পারেননি, এটা কাম্য নয়। আগামী 27 জুন হলফনামা তলব করা হয়েছে কমিশনের কাছে। একই সঙ্গে 20,580 জন প্রার্থী কেন মনোনয়ন প্রত্যাহার করলেন তাও জানাতে হবে কমিশনকে। এদিকে সৌদি আরবে বসে কিভাবে মিনাখায় মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী মঈনুদ্দিন গাজী, রাজ্য নির্বাচন কমিশনের কাছে এর তদন্ত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আগামী 28 জুন মামলার পরবর্তী শুনানিতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। তবে মনোনয়নের নথি বিকৃতির মামলায় বিচারপতি সিনহা যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেই রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। প্রতীক্ষার অবসান। ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট ও ওয়ানডে দল। দুই দলেরই অধিনায়কের ভূমিকায় রোহিত শর্মা, অর্থাৎ সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হলো না রোহিতকে। এদিকে আইপিএল ও ওভাল টেস্টে দুরন্ত ছন্দে ফেরার পুরস্কার পেলেন অজিঙ্ক্য রাহানে। 5 দিনের ক্রিকেটে সহ অধিনায়ক তিনি। ওয়ানডে স্কোয়াডে রোহিতের ডেপুটি হার্দিক পান্ডিয়া, তবে টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। পূজারার খারাপ ফর্মের জন্যই তাকে বসিয়ে তরুণ যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দলে নেই পেসার উমেশ যাদবও, সেই সঙ্গে লাগাতার খেলে চলা মোহাম্মদ সামিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। উইকেট কিপার হিসেবে KS ভরতের পাশাপাশি রাখা হয়েছে ঈশান কিষাণকেও। উইকেট কিপার হিসেবে দলে ফিরছেন সঞ্জু স্যামসনও। দুই দলেই জায়গা করে নিয়েছেন শার্দুল ঠাকুর, চোট সারিয়ে ঢুকে পড়েছেন আরেক পেসার জয়দেব পুনারকাটো। এদিকে স্বামীর অনুপস্থিতিতে টেস্ট ও ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন বাংলার মুকেশ কুমার। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।